বিশ্বকাপের মতো বড় আসরের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে ধরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সিরিজ মূল দলের বেশ কয়েকজন সদস্যকে বিশ্রাম দিয়ে কিউদের বিপক্ষে বাজিয়ে দেখা হবে মাহমুদুল আরিয়াদ সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদের সিরিজে দলীয় পারফরম্যান্সের চেয়েও আগ্রহের কেন্দ্রে মাহমুদুল্লাহ সোমরা ভারপ্রাপ্ত অধিনায়ক টিটন দাসের কি প্রত্যাশা দুজনের প্রতি সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বুধবার বিশ সেপ্টেম্বর বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন দুজনের ভূমিকায় নির্ভর করছে পরিস্থিতি কি দাবি করে তার উপর নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমতটা সম্যর ভূমিকা কি থাকবে এমন প্রশ্নে লিটনের উত্তর ভূমিকা জিনিসটা আমি আসলে বলতে চাই না এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে কেমন পরিস্থিতি সেটারও একটা উদাহরণ দিয়েছেন লিটন এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায় আর রিয়াদ ভাই ব্যাটিংয়ের নামে তখন যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ ওভারের খেলা থাকে তাহলে উনি ওনার মতো করে খেলাটা খেলবে ওটা বলার দরকার নেই উনি অনেক অভিজ্ঞ এটা সৌম্যের ক্ষেত্রেও যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে মাহমুদুল্লাহ সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মাহমুদুল্লাহ পারফরমেন্স ভালো ছিল না তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে একাত্তর রান এছাড়া ফিল্ডিংয়েও সেরাটা দিতে পারেননি হাত ফসকেছে কয়েকটি ক্যাচ এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম অ্যাওয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ এবং এশিয়া কাপের দলে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে বিশ্বকাপের ঠিক আগে অভিজ্ঞতার বিবেচনায় তাকে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে সৌম্য সবশেষ ওয়ানডে খেলেন দুই হাজার একুশ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর ঘরোয়া ক্রিকেটে বলার মতো পারফরমেন্স না করলেও টিম ম্যানেজমেন্টের ভাবনায় ছিলেন এই বাহাতি ব্যাটার তাকে রাখা হয়েছিল ইমার্জিং এশিয়া কাপের দলও এবার সুযোগ পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কের প্রত্যাশা মাহমুদুল্লাহ সোমরা পরিস্থিতির দাবি মেটাবেন তা পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে